অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষার খরচ নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, অভিষেককে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে কত খরচ হয় সেই পাল্টা প্রশ্ন তোলেন তিনি। অভিষেক একটা নির্দিষ্ট নিরাপত্তা পান, এবার কোথাও যদি বিপুল সংখ্যক মানুষের সমাবেশ হয় তো পুলিশের তো কর্তব্য যাতে সব মসৃণ থাকে দেখার, তার সঙ্গে অন্য রকম কুৎসামূলক ইঙ্গিত মেলাবার কোনো অবকাশ নেই। যদি খরচের প্রশ্নই ওঠে তাহলে দুটো তিনটে বিষয় পাল্টা আমরা দলনেতার কাছে রাখতে চাই। এই যে নিজেদের রক্ষা করার জন্য এবং বিজেপির ঘাটতি পূরণে সিবিআই এবং ইডির এত অফিসার এনে বাংলায় বিজেপিকে রক্ষা করার চেষ্টা হচ্ছে, বিজেপির হয়ে রাজনীতি করানো হচ্ছে, এর খরচাটা কে দিচ্ছে?